শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখব, ইডি আধিকারিকরা তারা পার্থ চট্টোপাধ্যায়কে এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনকেই জিজ্ঞাসাবাদ করছেন, দীর্ঘক্ষণ তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা যাচ্ছে। অপরদিকে আমরা কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখিয়েছি কলকাতা টিভিতে যে অর্পিতা মুখোপাধ্যায়ের যে বেলঘরিয়ার বাড়ি সেখানে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, হানা দিয়েছে তারা এবং সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে টাকা গোনার মেশিন। ফলত মনে করা হচ্ছে যে বেলঘরিয়ার ওই ফ্ল্যাট থেকেও প্রচুর টাকা উদ্ধার হলেও হতে পারে, ইতিমধ্যে বহু নথি বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা। অপরদিকে জিজ্ঞাসাবাদ চলছে পার্থ এবং অর্পিতার, সিজিও কমপ্লেক্সে তারা ফিরেছেন কারণ তাদেরকে মেডিকেল করাতে নিয়ে যাওয়া হয়, প্রতি 48 ঘন্টা অন্তর তাদেরকে মেডিকেল করাতে হবে, তাদের চিকিৎসা, তাদের শারীরিক অবস্থার চিকিৎসা করাতে হবে, এমনটাই কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী তাদেরকে আজকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তাদেরকে সিজিওতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। অপরদিকে অর্পিতা মুখোপাধ্যায় তার বাড়িতে এবং তার বেলঘরিয়ার বাড়িতে বিশেষ করে ইডি হানা দিয়েছে, সেখানে টাকা গোনার মেশিনও নিয়ে যাওয়া হয়েছে, ফলত আবার আজকেও কি প্রচুর টাকা উদ্ধার হতে পারে এমন একটা আশঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে সিজিও কমপ্লেক্সে অর্পিতা মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা, সিজিও কমপ্লেক্সে চলছে জিজ্ঞাসাবাদ। প্রতিনিধি দেবপম রয়েছেন আমার সঙ্গে সরাসরি। দেবপম, এখনো পর্যন্ত কি জানতে পারছো? জিজ্ঞাসাবাদ তো চলছে। দেখো তোমাকে বলি, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মানিক ভট্টাচার্যকে এবং তুমি জানো যে নির্ধারিত টাইম দেওয়া হয়েছিল তাকে, তার নির্ধারিত টাইমের অনেক আগেই তিনি এসে গেছিলেন এবং মানিক ভট্টাচার্যর কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু। যখন মানিক ভট্টাচার্যর জিজ্ঞাসাবাদ চলছে সেই সময় কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় তাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এবং তারপরে তারা ফিরে আসার পর বেশ কয়েক ঘন্টা তাদের বিরতি দেওয়া হয়, কারণ সেই সময়টা ফিরে আসার পর তাদের লাঞ্চ অফার করা হয় এবং লাঞ্চের পর বেশ কিছুক্ষণ পর থেকে কিন্তু পুনরায় জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা যেটা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি, মানিক ভট্টাচার্যর কাছ থেকে যে সমস্ত তথ্য জানতে চাইছে ইডি আধিকারিকরা সেটা হলো যে তার বাড়ি থেকে যে সমস্ত নথি পাওয়া গেছিল সেই নথি তার বাড়িতে কী এলো এবং পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সেই সময় যিনি সেই সময় যখন শিক্ষামন্ত্রী ছিলেন তার বাড়িতে যে নথি পাওয়া গেছে সেই নথি কে বা কারা তার বাড়িতে পৌঁছেছিল, কারণ যে নথি দফতরে থাকার কথা সেই দফতরে না থেকে সেই নথি শিক্ষামন্ত্রীর বাড়িতে কী করে পৌঁছলো এবং পাশাপাশি যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টের একটা কপি পাওয়া গেছিল তুমি মনে করে দেখো এবং সেই মেরিট লিস্টও কী করে তার বাড়িতে পৌঁছলো। দেবপম, তোমার কথা শোনা যাচ্ছে না, যেমনটা দেবপম জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, সিজিও কমপ্লেক্সে সেখানে একদিকে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ চলছে, অপরদিকে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় তাদেরও জিজ্ঞাসাবাদ চলছে। আমি দেবপম তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব মূলত, যে এই যে মানিক ভট্টাচার্যকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা, ফলত কোথাও গিয়ে কি এদের তিনজনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে? জিজ্ঞাসাবাদ কি করা হয়েছে? সেই বিষয়টা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে ইডি আধিকারিকরা, ইডি গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। মানিক ভট্টাচার্য তাকেও কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই তাকেও তলব করা হয়েছে। ফলত দেবপম, যে বিষয়ে জানতে চাইছিলাম যে এই যে তিনজনকে কি একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নাকি তেমন কোনো প্ল্যান কি রয়েছে ইডি আধিকারিকদের? দেখো এই মুহূর্তে তিনজনকে সরাসরি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু স্পষ্ট নয়, কিন্তু যেটা প্রাইমা ফেসিয়ে দিয়ে এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে এই তিনজনকে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি তিনজনকে কিন্তু মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং পৃথক পৃথক তিনটি আলাদা ঘরে বসিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মানিক ভট্টাচার্য তিনি উত্তর দিলেও পার্থ চট্টোপাধ্যায় কিন্তু যে উত্তর সেই উত্তর কিন্তু সন্তোষজনক হচ্ছে না এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত জানা যাচ্ছে।
এবং পাশাপাশি দুজনের যে কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সি কিন্তু যথেষ্ট লিখিত আকারে কিন্তু তদন্তকারী অফিসাররা নথিভুক্ত করছে। কারণ এই যে দুজনের বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু অসঙ্গতি লক্ষ্য করছে তদন্তকারী অফিসাররা। এবং অর্থাৎ এখন এই মুহূর্তে তদন্তকারী অফিসারদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এই যে দুটো কন্ট্রোভার্সি, অর্থাৎ মানিক ভট্টাচার্য যা স্টেটমেন্ট দিচ্ছেন সেই স্টেটমেন্টের সাথে পার্থ চট্টোপাধ্যায়ের যে বয়ান, সেই বয়ানটা কতখানি মিল খাচ্ছে কিনা, এবং পার্থ চট্টোপাধ্যায়ের এবং মানিক ভট্টাচার্যের যৌথ বয়ান নিয়ে কিন্তু অর্পিতাকে প্রশ্ন করা হলেও হতে পারে। কিন্তু প্রাইমা ফেসিয়ালি এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি, মূলত মানিক ভট্টাচার্যকে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন। এবং বেশ কিছু জায়গায় কিন্তু মানিক ভট্টাচার্য তিনি উত্তর দিলেও পার্থ চট্টোপাধ্যায়কে তার পাল্টা প্রশ্ন করা হলে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যে উত্তর, সেটা কিন্তু একটা বিস্তর ফারাক কিন্তু লক্ষ্য করছে তদন্তকারী অফিসাররা। এখানেই কিন্তু তদন্তকারী অফিসারদের ভাবাচ্ছে। এবং পাশাপাশি মানিক ভট্টাচার্যকে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছিল তার ভেতরে একটি নির্দিষ্ট প্রশ্ন তদন্তকারী অফিসাররা করেন যে মানি ট্রেল, অর্থাৎ যাদের যেই সময় টেট দুর্নীতি হয়েছিল সেখানেতে যাদের নাম এসেছিল তারা চাকরি পেল না, এবং অথচ যাদের নাম নেই তারা চাকরি পেল, এবং সেখানে থেকে কোনো আর্থিক ট্রানজাকশন হয়েছিল কিনা, এবং আর্থিক ট্রানজাকশনের ভেতর মিডিয়েটরশিপ হিসেবে কারা কারা কাজ করেছিলেন, এবং এই যে সুপারিশ, এই সুপারিশ কারা কারা করেছিলেন। এবং বিভিন্ন জায়গা থেকে, অনেক জায়গা থেকে এর আগে শোনা যাচ্ছিল যে যখন সিবিআই এই বিষয়টি হস্তক্ষেপ করে, সিবিআই বলেছিল বিভিন্ন জায়গা থেকে সুপারিশ এসেছিল, এই সুপারিশ কারা কারা করেছিলেন এবং সুপারিশের নেপথ্যে কারা কারা আছে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু মানিক ভট্টাচার্যকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং মানিক ভট্টাচার্য যা স্টেটমেন্ট দিচ্ছেন ইডি আধিকারিকদের সেটা রেকর্ড করা হচ্ছে, এবং পাশাপাশি মানিক ভট্টাচার্য যে স্টেটমেন্ট বেরিয়ে আসছে সেই স্টেটমেন্ট নিয়ে কিন্তু পাল্টা প্রশ্ন করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। এবং যেখানে পার্থ চট্টোপাধ্যায় বহু প্রশ্ন, আমরা এটা কিছুক্ষণ আগে ইডি সূত্র মারফত জানতে পেরেছি যে বেশ কিছু প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায় বলেছেন তার জ্ঞাতার্থে নেই, তিনি জানেন না, এবং এই বলে তিনি একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের ভেতরে সাততলায় ছতলায় যে ইডির দপ্তর, সেই ইডির দপ্তরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে, একদিকে মানিক ভট্টাচার্য, অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়। যদিও তাদের কথাবার্তা নিয়ে যে লেখা হচ্ছে, বয়ান রেকর্ড করা হচ্ছে, এবং বয়ান রেকর্ডের সময় কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পাশাপাশি তাদের যে বয়ান, এই বয়ান নিয়ে পাল্টা একটা কোয়েশ্চেন করা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়কে, যে তিনি পুরো বিষয়টি কতখানি জানেন কিনা, এই বিষয়টির উপরে কিন্তু নজর দেওয়ার চেষ্টা করছে বা ফোকাস করছে। জিজ্ঞাসাবাদ চলছে, এখনো পর্যন্ত কোনো দুজন বা তিনজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করেননি ইডি আধিকারিকরা, তেমন কোনো প্ল্যান কি আছে? কারণ জবে থেকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে শোনা যাচ্ছে, বা যে জল্পনা যে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডি আধিকারিকরা, সেক্ষেত্রে তেমন কোনো প্ল্যান কি ইডি আছে, কিছু কি জানতে পারছো? ঋষিকেশ, দুটো পৃথক বিষয়, একটি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে যে বিপুল টাকা বা জমি, অর্পিতা মুখোপাধ্যায় এবং তাদের দুজনের বাড়ি থেকে যে বিশাল সম্পত্তির হদিশ এবং মোটা টাকা যে পাওয়া গিয়েছিল সেই টাকার যেরকম তদন্ত একটা দিক, সেরকম পাশাপাশি টেট দুর্নীতিতে সেই সময় তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, সেই দুর্নীতিতে কোনো মানি ট্রায়াল হয়েছিল কিনা বা মানি ট্রেল, সেই মানি ট্রেল জানার জন্য কিন্তু ইডি তদন্তকারী অফিসাররা কিন্তু হস্তক্ষেপ করছেন। এবং এই দুটো কিন্তু আলাদা দুটো সাবজেক্ট। একদিকে মানিক ভট্টাচার্য যেটা বিষয়, সেই বিষয়টি হচ্ছে যে যে এখানে যারা চাকরি পেলেন তারা কি কোনো টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন কিনা, এবং সেই টাকা পয়সা যদি দেয়া হয় সেই টাকা পয়সা কে কালেক্ট করেছিল, কার রেফারেন্সে এই তাদের দামগুলো এসেছিল, এবং এই যে মিটিং, এই মিটিং তুমি জানো একমাত্র মানিক ভট্টাচার্য তিনি একমাত্র ডিসিশন মেকার ছিলেন না, সেখানেতে শিক্ষা সচিব বিভিন্ন আধিকারিকরা ইনভলভ ছিলেন যারা কিন্তু এই বিষয়টির ওপরে নজর রাখছিলেন। তো অর্থাৎ এই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে ইডি তদন্তকারী অফিসাররা যে বিষয়টি জানতে চাইছেন সেটা হলো গিয়ে প্রথম যে এই যে যদি এই যে দুর্নীতি হয় এই দুর্নীতির সাথে কারা কারা যুক্ত, কোনো মানি ট্রেল ছিল কিনা, যদি মানি ট্রেল থেকে থাকে সেই মানি ট্রেল সেই টাকা কে কালেকশন করতো, কালেকশন করে সেই টাকা কোথায় যেত, কিভাবে সেটা ডিস্ট্রিবিউট হতো, এইটা কিন্তু মূলত কিন্তু ইডি আধিকারিকদের এইগুলোই কিন্তু প্রশ্নমালা। এই প্রশ্নমালা করতে গিয়ে কিন্তু যখন মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করছে, মানিক ভট্টাচার্য যা উত্তর এবং মানিক ভট্টাচার্য যে ডকুমেন্টস বা তথ্য দিচ্ছে ইডি আধিকারিকদের সেইটা কিন্তু পাল্টা চ্যালেঞ্জ করে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ভেরিফাই করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় বলছেন মুখোপাধ্যায়ের কাছে নিয়ে গিয়ে।
একদমই অনেক ধন্যবাদ দেবপম, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবপম সরকারের সঙ্গে। দেবপম রয়েছেন সিজিও কমপ্লেক্সে, কারণ সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন। মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি জেরা চলছে অর্পিতা মুখোপাধ্যায়েরও।